చాలా బరా మరా ఏ సేపల్ ఏ దాదా జంగలే ఏ జన్న একটা গার্লফ্রেন্ড লাগবে ঠিক আছে মর্নিং গাইজ চলে আসলাম একটা নতুন আর ফ্রেশ ব্লগ নিয়ে। সো গাইজ আজকে মেনলি ডেলি ব্লগ, ঠিক আছে? মানে অনেকদিন থেকে মানে ভাবছিলাম যে একটা ডেলি ব্লগ করবো, বাট করা হচ্ছিল না। আরে কাক, মানে সকালবেলাও কিছু না কিছু একটা নয়েজ হবেই আমার ব্লগে, ঠিক আছে? তো গাইজ আমার তো এখন যাচ্ছি মাঠে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে টাউন ক্লাব মাঠে দৌড়াতে। রিসেন্টলি দুই তিন দিন হলো যেগুলো স্টার্ট করেছি দৌড়ানো, আমরা তো যাচ্ছি, আমরা তো যাই মাঠে গিয়ে একবার তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তার আগে একটু সকালে কিছু সিনেমাটিক শর্ট দেখে নাও, আই থিঙ্ক ভালো লাগবে। ভাবলাম ডেলি ব্লগ করি, তো ডেলি ব্লগ শুধু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। A few moments later মেনলি চলে আসছি মাঠে, বাট মাঠের কন্ডিশন এতটা খারাপ আমি মানে আইডিয়া করতে পারিনি। ওই দিকের সাইডে দেখতে পাচ্ছিলাম না, ওই দিকে জল জমে গেছে, ওই দিকটা পুরোটা জল জমে গেছে, আর এগুলা সাইড তো মানে দৌড়ানো মানে কীভাবে যা দৌড়াবো আমি নিজেই বুঝতে পারছি না। আবার তো দেখি আর কতটা নীল আসতেছে, দেখা যাক কী হয়। বাট মাঠের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে আজকে, মানে কালকে বৃষ্টির ফলে। চ্যালেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? নীল আর এই ভাইরা যাই না, কে এটা ব্যায়াম করতেছিল কেন, আর এই ছেলে যাই উস্কাইছে একে যে চল এসে দৌড়াতে হবে, এখন দৌড়াচ্ছে দুজন মিলে, ঠিক আছে? চল দেখা যাক কে জিতে, চল নীল হবে হবে হবে। আপাতত এখন যাচ্ছি বাড়ির দিকে, আর ওখানে সিন না মানে হয়েছিল আজকে তো দৌড়ানো সেরকম হয়নি, কারণ দেখলাম যে মাঠে প্রচণ্ড জল, তো ওখানে আড্ডা আড্ডা মারা হচ্ছিল, বসে চিল মারতেছিলাম, আর হুট আরে বাবা, আর হুট করে একজন মানে দৌড়াচ্ছিল, ওকে বললো যে চ্যালেঞ্জ দিল দৌড়ানোর, তো মানে কি বলবো ওখানে আলাদাই রকম হচ্ছিল। তো এখন আপাতত 7 টাকা যেমন যাচ্ছি বাড়ি, আবার আবার এখন বাড়াবো, কোথায় যাবো সেটা পরে বলতেছি। এখন যে স্পেস টেস্ট হয়ে যাচ্ছি পড়াতে, হ্যাঁ ঠিক শুনেছো, মানে আমার মতন ছেলে পড়াতে যাচ্ছে, ভাবা যায় একটা ভাবার বিষয় একটা আমার মতন ছেলে পড়াতে যাচ্ছে, বাট না সত্যি পড়াতে যাচ্ছি আমি একটা ওয়ান এর স্টুডেন্ট। তো ভাবছিলাম যে পড়াবো, তো অস্মিতা খুঁজে দিল একটা স্টুডেন্ট আমাকে, বলে যে না তুই পড়াতে পারিস। তো ভালো, সকালবেলা টাইমটা আমি ফ্রি থাকাচ্ছে, মানে ফ্রি থাকি এমনি সকাল দৌড়ে আসে ঘুমায় থাকি ঘুমায় পড়ি, তো ভালো না কেন, মানে পড়ানোটা ভালো হ্যাবিট হবে আমার একটা, আর নলেজও বাড়বে। তো এখন দেখ তাকে পড়াতে, আর বাচ্চা এত কিউট না, ওখানে দেখাচ্ছে, ঠিক আছে তোমাদেরকে দেখো। এই যে দেখা, এই হচ্ছে স্টুডেন্ট, আর এই হচ্ছে ম্যাডাম যে আমাকে খুঁজে দিয়েছে, ঠিক আছে? এখন আমাকে বুঝাতে আসছে যে কোথার থেকে কি, বল কেমন আছিস, ফালতু আছিস? মেনলি পর থেকে চলে আসছি, এখন বাজে 10:15, তখন যাচ্ছি দোকান, ঠিক আছে? দোকানে কিছু সিন দেখাবো না, কারণ প্রচণ্ড ওখানে নয়েস, দোকানে সেরকম কথাও বলবো না, কারণ দোকানে আগে অনেক ভিডিওতে আমি দোকান দেখেছি, তো এবার আর দেখাবো না। একবার তোমার সাথে দুপুরে কথা হচ্ছে, আর একটা রাত্রে দাদার একটা একটা দাদার বার্থডে, ঠিক আছে? মেসের একটা দাদার বার্থডে, ওখানেই সেলিব্রেশন করবো ছোটো মোটো করে, তো ওটা দেখাবো দুপুরে, ঠিক আছে? তাহলে একবার দুপুরে কথা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে? বাই। 2000 years later থেকে উঠলাম, মানে দোকান থেকে আসলাম আড়াইটা না 3টার দিকে আসছিলাম, আর এসেই আমি এত টায়ার ছিলাম, পুরো ঘুমিয়ে পড়ছিলাম, তো সেই কারণে ব্লগ তো করা হয়নি। তো এখন বাজে 4:45, তো আবার যাচ্ছি দাদার রুমে, তারা যাচ্ছে কেক আনতে, দাদার বার্থডে আজকে, তো ভাবলাম না নিজের থেকে কিছু একটা করি, কারণ দাদা আমাকে অনেক মানে HS পড়াইছিল, দেন টেস্ট 11 টেস্ট ওই মানে টিচার ছিল না, বাট ওই আমাকে বাংলাটা আমাকে ডেকে এনেছিল। তো আমি যাচ্ছি কেক আনতে, এখন দেখা যাক কী আনি না আনি। এই হচ্ছে গাড়ি, আর গাড়ির অবস্থা হচ্ছে খুব খারাপ, খুবই খারাপ গাড়ির অবস্থা।
এই লুকিং গ্লাসটা চেঞ্জ করতে হবে, আর এইদিকে কিছু একটা কাজ করতে হবে, কারণ অনেক খারাপ অবস্থা গাড়ির। চলো তুমি এই কেকটা দুটো দাও, আর এখান থেকে চকলেটের একটা দাও, ঠিক আছে? আসলাম তাহলে। খুশি থাকো, ঠিক আছে? তুমি খুশি থাকো, ওটার মধ্যে ভালোবাসা আছে। জামা খুলেছিল তো বললো যে না আমি জামা পরি, নাহলে আমার স্ক্যাম হয়ে যাবে। দাদার জন্য কেক আনছি, হ্যাঁ ছোট কেক, ঠিক আছে? অত বড় আনি নাই, ঠিক আছে? বললো আনছি এটাই অনেক। খুলো খুলো খুলো, আনবক্সিং করো। আমি এবার বিরিয়ানিটা খাওয়াতে হবে। অজিত কাকুকে দেখো, একজন একজন কথা বলে তোমার সাথে, তোমার সেই বড় ফ্যান, তোমার ফুচকার সেই বড় ফ্যান। সেই বড় ফ্যান তোমার, তোমার মুখ এই দেখতে পাচ্ছি, একটু হাই করে দাও এরকম করে, করো আগে এরকম করো। দেখি তোমার কত বড় মন, তুমি আমাদের জনকে একটা একটা করে ফুচকা খাওয়া কে খাওয়া না, দেখবো তোমার মন, দেখবো না আমি, দেখবো তোমার মন কত বড়। তুমি নিজে এতটা নিয়ে ফুচকা নাই আমাকে, এই তো নিলাম তাহলে। দেখো গাইস, অয়েস ঠাকুর মতন হও সবাই, দেখো একটা বোধ হয় দুটা ফুচকা দিল, দেখো কত ভালো। ভাই তোকে আজকে রোস্ট করবো, সেটাও ঠিক। গাইজ মেনলি এই ছেলেটা, এই শানু মিনিমাম 5-6 দিন হয়ে গেল সন্ধ্যাবেলা করে ঘুমায়, প্রতিদিন বাইরে যাওয়ার প্ল্যান থেকে, প্রতিদিন চা খাওয়ার প্ল্যান, বাট হয় না, আজকে তাহলে বিকাল অব্দি জায়গায় রাখছি। চল এখন যাবো সাইকেলে পাম্প করে, সাইকেলে পাম্প টাম নাই। এখন বাজে সন্ধ্যা 6টা, তো এখন দাঁড়িয়ে আছি তীর্থেশের বাড়ির সামনে। তো তীর্থেশকে তোমরা আগেও দেখেছো আমার ব্লগে, ওই পার্কের ব্লকটাতে। তো আপাতত এখন যাবো আমি কীর্তেশ, আর শানু যাবো বোগ্রামে চা খাইতে, ঠিক আছে? চা খেতে, সরি। মেনলি হ্যাঁ তো জানি লাইন বাজার থেকে শিলিগুড়ি মোড় বোগ্রামে আসছি চা খেতে, সাইকেল নিয়ে, ঠিক আছে? ভাবো তাহলে কতটা ক্রেজ আমাদের চায়ের উপর। চা ইজ লাভ, পিওর চা লাভার আমরা, ঠিক আছে? আর প্রচন্ড নয়েজ হচ্ছে। ওকে তো গাইজ, এখন যাচ্ছি আপাতত তীর্থেশের সাথে, আমি তীর্থে চালাচ্ছি সাইকেল, আর আপাতত আমি আর তীর্থেশের সামনে যাচ্ছি এখন কর্ণজোড়া পার্কের সামনে, কি করতে চিল মারতে, ঠিক আছে? এত জায়গা থাকতে আমরা ওখানে যাই চিল মারতে, আবার শান্তির পরিবেশ, আবার বিষয় কিন্তু একটা, এরকম একটা লোকেশনে এখন ফটোশুট চলছে। ক্যামেরাম্যান শানু, আর মডেল হচ্ছে আমাদের বাংলার ক্রাশ তীর্থেশ। এই যে বাংলার ক্রাশ আমাদের তীর্থেশ, তুমি কিছু বলবা? না কিছু বলার নেই, একটা গার্লফ্রেন্ড লাগবে, ঠিক আছে? হ্যাঁ তো সবাই আমাকে একটু মুখটা একটু ভালো মতো দেখে নাও, তীর্থেশের জন্য আর শানুর জন্য, শানুর জন্য গার্লফ্রেন্ড লাগবে, ঠিক আছে? শানু আর তীর্থেশের জন্য গার্লফ্রেন্ড লাগবে, কমেন্ট বক্স আমাকে জানাও, ঠিক আছে?
ব্লগটা শুধু তোমাদের এইটুকু ভালো লাগে থাকে, তাহলে ব্লগটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, গুড নাইট।